নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড। আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে। সামনেই দেখতে পাচ্ছেন একটা গাছ রাখা আছে, অনেকেই হয়তো গাছটা সম্পর্কে অনেক বহু পরিচিত, সত্যি বহু পরিচিত গাছ একটি, কিন্তু অনেকগুলো কনফিউশন আছে। এই গাছটা দেখে চেনারও একটা উপায় আছে। হ্যাঁ, আমি নিয়ে এসেছি যেটা দেখছেন আপনারা, এটা হলো ইনসুলিন প্লান্ট বা ইনসুলিন গাছ যেটা আমরা বলে থাকি। এর একটা সায়েন্টিফিক নেম আছে, সেটাকে বলা হয় কস্টাস ইগনিয়াস বা ইনসুলিন প্লান্ট, যেটা আর কি সবাই ডায়াবেটিসের জন্য এটি বা সুগার কন্ট্রোলিংয়ের জন্য এটি খুব উপকারী। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং যারা দেখছেন লাইক এবং কমেন্টের মাধ্যমে অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। যাদের অবশ্যই প্রয়োজন তাদেরকে শেয়ার করুন, ভিডিওটি সাজেস্ট করুন দেখার জন্য, তারাও কিছু অভিজ্ঞতা পাবে এই বিষয়ে। তো দেখে নিই আজকের ভিডিও, কস্টাস স্পেসি এই কস্টাস ইগনিয়াস বা ইনসুলিন প্লান্টের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ইনসুলিন প্লান্ট রাখা আছে, তো দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক ইনসুলিন প্লান্ট সম্পর্কে বাকি কথাগুলি। তো প্রথমে যে ভুল ধারণাগুলো আমাদের হয় সেইটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই গাছটির কিন্তু অনেকগুলো প্রজাতি আছে। ক্রেপ জিঞ্জার সম্পর্কে আমার ভিডিও, আমার চ্যানেলে ভিডিও আছে যেগুলোকে, যেটাকে অনেকেই ইনসুলিন প্লান্ট হিসাবে ভুল করে দেখেছেন বা দেখে থাকবেন, অনেকেই দেখেছি ভুল করে ইনসুলিন প্লান্টে সার্চিংয়ে ওটা আসে। যাই হোক, তো ক্রেপ জিঞ্জার আলাদা, উপকারিতা কম বেশি এদের সমান হলেও ক্রেপ জিঞ্জারের ক্ষেত্রে কিন্তু সাদা রঙের ফুল হয়, লাল একটা বৃন্তর মতো হয়, তার মধ্যে মোচার মতো দেখতে একটা এ হয়, তার ফাঁকে ফাঁকে অনেকগুলো সাদা ফুল হয়, কিন্তু এর ফুলটি কিন্তু হলুদ রঙের এবং হলুদের মধ্যে হালকা লাল বা গেরুয়া টাইপের একটা ছোপ ছোপ আছে বা শিরা শিরা টাইপের দাগ আছে। তো অ্যাকচুয়ালি এটা হলুদ রঙের ফুলই বলতে পারেন। তো এটা হলো ইনসুলিন প্লান্ট। ভালো করে দেখাই ইনসুলিন গাছটাকে, ইনসুলিন প্লান্ট কেমন হয় ভালো করে দেখাই আপনাদেরকে। দেখুন, অবশ্যই পাতাটার দিকে ফলো করবেন। দেখুন, স্টেপ ওয়াইজ একটা দুটো তিনটে চারটে এইভাবে করে দেখুন, পরপর ধাপে ধাপে প্রত্যেকটা পাতা কিন্তু ধাপে ধাপে উঠেছে বা ধাপে ধাপে নেমে যায়, যেভাবেই ধরুন প্রত্যেকটা দেখুন পুরো একদম শেষ পর্যন্ত, এটা লাস্ট, এর পরের পাতাটাও কিন্তু দেখুন, এই দেখুন পরপর স্টেপ ওয়াইজ, এবং এখান থেকে বেরোচ্ছে দুটো চারা। এটা দেখছেন চারা বেরোনোর সময় কিন্তু লাল রঙের, কিন্তু ক্রেপ জিঞ্জারও কিন্তু লাল রঙের হয়। এটার কিন্তু অ্যাকচুয়ালি দেখুন কালারটা কিন্তু এই হয়ে গেছে। আরেকটি গাছ আছে যার এরকমই স্টেপ ওয়াইজ পাতা, পরপর সাজানো পাতা, হ্যাঁ, তো স্টেপ ওয়াইজ পাতা হলেও সেটি কিন্তু ইনসুলিন প্লান্ট নয়, ওটারও কিন্তু ওই অন্য একটা অন্য বিভিন্ন সাইন্টিফিক্যাল গুণ আছে, বাট ইনসুলিনের জন্য কিন্তু এটা নয় সেই গাছটা। সেটির কিন্তু গাছের এই মানে বডি, এটা ডালগুলো কিন্তু অল টাইমই লাল থাকে। আমরা এখান থেকে দুটো নতুন এ স্পেয়ার বেরোচ্ছে বা চারা বেরোচ্ছে, আমি এটা লাঠি দিয়ে এ করে রেখেছি যাতে গাছটা দাঁড়িয়ে থাকে। গাছটি সব থেকে আরেকটা পয়েন্ট বলি, গাছটির এই যে পাতাগুলো দেখছেন সব শুকিয়ে গিয়েছে, কারণটা হলো আমার এটি একটু রোদ্দুরের এলাকায় ছিল, রোদ্দুরের মধ্যে কিন্তু গাছটা রাখা যায় না, সবার আগে এটা জানতে হবে, রোদ্দুরের মধ্যে কিন্তু গাছটা রাখা যায় না। অবশ্যই সেমি শেড বা খুব সামান্য আলো, রোদ্দুরের আলো না পৌঁছালেও চলবে, ব্রাইটনেসটা প্রচণ্ড থাকা দরকার এমন একটা জায়গাতে আপনারা এই গাছটি করতে পারেন। এক কথায় বলতে ইনডোরের মধ্যেই পড়ে যায় বা একটু ছাওয়া জায়গায় ভালো হয় যেখানে রোদ্দুরের কোনো প্রকোপ নেই, ডিরেক্ট সানলাইট কিন্তু একদমই ক্ষতিকর গাছের জন্য, কারণ এই পাতাগুলো শুকিয়ে যায়। এবার আসি এর মাটি তৈরির বিষয়ে। মাটি তৈরির বিষয়ে দেখুন, আমি এখানে যে মাটিটা তৈরি করেছি এটা একটা প্লাস্টিকের পটের বা টাবে লাগানো আছে। তো এখানে দেখুন এই যে গাছটি বেরিয়েছে, এখানে মাটি ফেটে বেরিয়েছে, এখান থেকে মাটিটা এতটাই নরম যে মাটিটাকে ভেদ করে বেরিয়েছে, দেখুন এই যে মাটিটাকে ভেদ করে বেরিয়েছে। তো এইটাই আমি বলার মেন উদ্দেশ্য যে মাটিটা কিন্তু প্রচণ্ড নরম হতে হবে, এই জন্য আপনারা যেটা করবেন, আমি মাটির সাথে নর্মালি যে কোনো মাটিতেই হয় খুব হার্ডি একটা প্লান্ট এটা,
খুব সহজে মানে বেঁচে যায়। এর গাটা দেখলে আর একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন, অর্কিডের সঙ্গে প্রচুর মিল আছে। বাট অর্কিড তো মাটিতে হয় না, কিন্তু এটি কিন্তু মাটিতে হয়, যে কোনো মাটিতেই হয়, একটু মাটিতে বালির ভাব বেশি থাকলেই হয়। তো আমি এখানে যেটা রেকমেন্ড করব, আমি যেটা করেছি এবং আপনাদেরকে যেটা করতে বলবো, আপনারা চাইলেই করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য মাটিতে সম পরিমাণ মানে 1:1:1 এই ধরনের এই অনুপাতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সাদাবালি এবং মাটি। এখানে আপনারা ভার্মি কম্পোস্টটা 1 ভাগ রাখবেন, মাটি 1 ভাগ, সাদাবালিও 1 ভাগ রাখবেন, কিন্তু কোকোপিটটা আপনারা চাইলে অর্ধেক পরিমাণ করে দিন, এবং প্রয়োজন অনুযায়ী 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য 2 চামচ, 1.5 থেকে 2 চামচ বোনডাস্ট, আর নিম খোল 1/2 থেকে 1 চামচ নিম খোল, এটা পাইল করে দিলেন। এটাকে টোটালটা একসঙ্গে করে যেটা হবে, এখানে সব থেকে ভালো জিনিস হলো এই গাছের জন্য গোবর, গোবর সার। যেটা এখানে একটা গাছ ছিল, এই গাছটা শুকিয়ে গিয়েছে পুরনো হয়ে গিয়ে, গোবর সার। আমার দেখুন মাটি কিন্তু নর্মাল মাটি আছে, এতে বালি বা এর পরিমাণ একটু কমই আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো মাটিতে আপনারা করতে পারেন, কিন্তু যে পদ্ধতিতে মাটিটা বললাম এই মাটিটা কিন্তু খুব বেস্ট সলিউশন এর জন্য, মানে খুব ভালো সয়েল মিডিয়া যদি চান তো এইভাবেই আপনারা করবেন। আর পরিচর্যার বিষয়ে বলি, গাছটার পরিচর্যা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবসময় মাটিটা যত আর্দ্র ভাব, এই যে হাত এইভাবে দিয়ে দেখবেন বা একটা আঙুলকে এর মধ্যে ডিপ করে দিয়েও দেখতে পারেন, আর্দ্র ভাব, আমার কিন্তু মাটি কিন্তু খুব প্রচণ্ড আর্দ্র, তো এই আর্দ্র ভাবটা যত থাকে সেটা দেখলেই হবে। হ্যাঁ, আমি বেশি আর্দ্র রেখেছি তার কারণ একটাই, যেহেতু আমার গাছটা এমন একটা জায়গায় সেমি শেডে থাকে যেখানে আলোটা, রৌদ্রের আলোটা পৌঁছে যায়। তো এবার যেটা বল মেন কথায় আসি, এবার এই গাছটি হলো কোথায় থাকবে, কেমন মাটি দরকার, সেটা তো বলে দিলাম। পরিচর্যার বিষয়ে বলতে গেলে দেখুন, এই গাছের স্পেশালি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, কারণ এটা মেডিসিন প্ল্যান্ট একটা। এবং কোথায় পাবেন এই বিষয়ে যদি আমি বলি, কোথায় পাবেন এই বিষয়ে বলতে গেলে, নর্মাল কিন্তু যে কোনো নার্সারিতে আপনারা পাবেন না, ঠকে যেতে পারেন, মানে ইনসুলিন প্ল্যান্ট বলে দিয়ে দিতে পারেন। দেখুন এই গাছটা সবসময় কিন্তু ফুল দেখা যায় না, এটা বর্ষাকালেই একমাত্র ফুল দেখা যায়, একটু বর্ষার দিকেই, অন্য সময় ফুল দেখতে পাবেন না, তো ফলে যে কোনো জায়গা থেকে কিনবেন না। যদি কোনো মেডিসিন প্ল্যান্টের যে নার্সারিগুলো হয়, যারা বোটানিক্যাল গার্ডেন বা এই জাতীয় বোটানিক্যাল কোনো যদি নার্সারি হয়, তো সেই সব ক্ষেত্রে আপনারা কিন্তু এই গাছ ইজিলি পেতে পারেন। নর্মাল যে কোনো নার্সারিতে, ফুলের নার্সারি বা ক্যাকটাস এই জাতীয় নার্সারিতে কিন্তু নর্মালি পাবেন না, এবং কেনার আগে অতি অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবেন। কাণ্ড কিন্তু সবুজই থাকবে, কাণ্ড দেখুন একটু লালচে ভাব আছে কিন্তু সবুজ কাণ্ড, এই কাণ্ড কিন্তু সবুজই থাকবে নর্মালি, এটা দেখে নেবেন অবশ্যই, কারণ অন্য গাছের কিন্তু কাণ্ড এতটা সবুজ থাকে না, সেটা কিন্তু লাল হয়, এবং এটা যত ছাওয়া জায়গায় থাকে একটু লাল, লালের প্রাদুর্ভাবটা বাড়ে কিন্তু প্রচণ্ড লাল হয় না। এই ফুলটা তো বলেই দিলাম, এবার আসি মূল বিষয়বস্তুতে, এই গাছের উপকারিতা কী, এবং তার আগে যেটা বলছিলাম যে পরিচর্যার বিষয়, এবং পরিচর্যা নিয়ে ইনসুলিন প্ল্যান্টের কোনো তেমন বাধ্যবাধকতা বা চাপ নেই, নর্মালি যে কোনো আপনারা নিম তেল বা এই জাতীয় জিনিস যেগুলো আপনারা নর্মাল গাছে স্প্রে করে থাকেন সেগুলোই স্প্রে করতে পারেন। খুব লো মেনটেন্যান্স একটা গাছ এবং খুব উপকারী গাছ। এবার বলি এর সঙ্গে যেটা করবেন, আপনারা মাঝে মধ্যে একটু গোবর জল বা গোবর সার দিতে পারেন, অল্প খোল পচাও প্রয়োগ করতে পারেন খুব পাতলা করে। আর এই গাছের উপকারিতা বিষয়ে বলতে গেলে এবার বলি, এই গাছের অনেক গুণ আছে, তো এই গুণের মধ্যে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করা হলো মেন গুণ, এটা এই জন্য ইনসুলিন প্ল্যান্ট বা ডায়াবেটিস প্ল্যান্ট বলা হয়, ডায়াবেটিস কন্ট্রোলার প্ল্যান্ট বলা হয়। কীভাবে ইউজ করতে হয়, নর্মালি যে পাতাগুলো দেখছেন, পার ডে 1টা করে পাতা বা 1টা বা 2টো করে পাতা চিবিয়ে খেতে পারেন, বা বেটে খেতে পারেন, বেটে রসটা খেতে পারেন, বা করতে পারেন এই পাতাটাকে ভিজিয়ে রেখেও সেই জলটা খেতে পারেন। এইভাবে মোটামুটি দিন পুরি খেলে আপনাদের ডায়াবেটিস লেভেল বা সুগার লেভেল, ব্লাড সুগার লেভেল অনেকটাই কমে যাবে। এটা রেগুলার ইউজ করলে আপনার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে, এবং অবশ্যই এ বিষয়ে যে ডাক্তারবাবু জানেন সেই সকল ডাক্তারবাবুর সঙ্গে কথা বললেই আপনারা
এর সম্পর্কে আইডিয়া নিতে পারেন, খুব ভালো হয় সেই ক্ষেত্রে। কারণ উইদাউট প্রেসক্রিপশন কোনো কিছু ইউজ করা ঠিক না, যেহেতু ভেষজ। হ্যাঁ, সুতরাং সাইড এফেক্ট খুবই কম, আপনারা নর্মালি ইউজ করতেই পারেন। যেটা একটা করে পাতা রেগুলার চিবিয়ে খেতে হয়, এটাই কাজ। আর নইলে আর একটা উপায় আছে, পাতাগুলোকে জাস্ট ডিরেক্ট সানলাইট নয়, শেড এরিয়াতে রেখে পাতাগুলোকে শুকিয়ে নিলেন, ফলে সবুজ সবুজ শুকনো হবে। এই যে এই ভাবটা থাকবে না, ব্রাউনিশ ভাব বা এই যে বাদাম কালারের ভাবটা বা সাদা ভাবটা চলে আসবে না, তো তাহলেই উপকারিতাটা ঠিকঠাক থাকবে পাতার মধ্যে, পাতার গুণাগুণগুলো ঠিকঠাক থাকবে। তো সেইভাবে পার ডে 1 চামচ, মানে এটাকে শুকিয়ে নেওয়ার পর মিক্সিতে আপনারা পাউডার করে নেবেন, ডাস্ট করে নেওয়ার পর পার ডে 1 চামচ, 1 টেবিল স্পুন হালকা ঈষৎ উষ্ণ গরম জল বা নর্মাল জলের সাথে গুলে খেলে খুব উপকারী। এটা রেগুলার 1 থেকে 20 দিন পর্যন্ত করলেই রেজাল্ট হাতে হাতে পেয়ে যাবেন মোটামুটি। আর এই বিষয়ে তো বলার অনেক কিছুই আছে, তবে আমার যেটুকু এই সীমিত জ্ঞান সেই হিসাবে আপনাদেরকে আমি আমার উপলব্ধি বা এক্সপিরিয়েন্স যেটা আছে সেটাই আমি শেয়ার করলাম। আর বাকি আপনারা একটু নেটে সার্চ করলে তো আপনারা পেয়েই যাবেন, সব কিছু একটা ভিডিওর মধ্যে এত ডিটেলসে বলা সম্ভব হয় না, প্রচুর কিছু বলার থেকে যায়। তো এই ছিল বন্ধুরা আমার ইনসুলিন প্ল্যান্ট বা ডায়াবেটিস কন্ট্রোলার প্ল্যান্ট বা কস্টাস ইগনিয়াস প্ল্যান্টের পরিচর্যা, প্রতিস্থাপন এবং বাকি বিষয় উপকারিতা সব বিষয়ে আলোচনা। এরপর একটা জিনিস ছোট্ট বলি, এর তলায় কিন্তু আদার মতো কন্দ হয়, আদা বা যে হলুদ এই জাতীয় কন্দ হয়। এই কন্দটাকেই আপনারা ভেঙে যে কোনোভাবেই আপনারা বালিতে বা হালকা বালি কোকোপিট বা একটু পাতা পচা সারের মধ্যে বা আপনার ভার্মি কম্পোজের মধ্যে রেখে দিলেই কিন্তু এর চারা বেরিয়ে আসবে। তো এই গাছটা আমার 1 বছর বয়স হয়েছে, 1 বছরও হয়নি, সরি 6 মাস বয়স, 6 মাসের মধ্যেই রেজাল্ট দেখতেই পাচ্ছেন, নতুন চারা বেরোচ্ছে এখান থেকে দেখুন। কারণ এটা খুব ছোট্ট পটের মধ্যে কিন্তু এটা হয়েছে, এটা জাস্ট একটা 5 থেকে 6 ইঞ্চি পটের মধ্যে, 6 ইঞ্চি পট যার ডেপথ 3 ইঞ্চি, ডেপথ 3 ইঞ্চি, এই পটের মধ্যে কিন্তু ইজিলি গ্রো করা যায়। এটা মাঝে মধ্যে একটু এ করে দিতে পারেন, মিডিয়া চেঞ্জ করে আবার রিপোর্ট করে দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা কস্টাস ইগনিয়াস প্ল্যান্টের বা ইনসুলিন প্ল্যান্টের চালিত বিষয়ে আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এবং যেতে যেতে একটা অনুরোধ করব, যারা নতুন আছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টসের মাধ্যমে। এবং যাদের প্রয়োজন, মানে সুগারের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা আছে, আপনারা নিশ্চিন্তে তাদেরকে সাজেস্ট করতে পারেন, শেয়ার করুন এমন কিছু মানুষজনের সাথে যাদের কাজে লাগবে ভিডিওটি দেখলে। এবং আপনিও চেষ্টা করুন আপনার বাড়িতে একটা গাছ অল টাইম রাখার।